হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ভালো একটা রেমেডি শেয়ার করব, যেটা তোমরা যে কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান, পার্টি, ফাংশনের আগে যদি মাত্র 5 মিনিট ব্যবহার করো, তাহলে এইটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে। পুরনো জমে থাকা ময়লা, ট্যান, কালো ভাবকে তুলে দিয়ে ত্বককে একদম ফর্সা, উজ্জ্বল, ঝলমলে করে দেবে। তো বন্ধুরা, এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি। দেখো, ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু আমরা বহু বছর ধরেই ব্যবহার করে আসছি, আর এটা এরকম 10 টাকা দামের পাউচেও পাওয়া যায়, কিংবা অনেক সাইজের টিউবেও পাওয়া যায়। তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটা কিন্তু নিয়ে নিতে পারো। আর ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে, যার জন্য এটা আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসে, আমাদের স্কিনের কালো ভাব, দাগছোপ দূর করতেও কিন্তু সাহায্য করে। তাহলে চলো বেশি দেরি না করে রেমেডিটা শেয়ার করে দিই। তো সবার প্রথমে আমরা একটা স্কিন লাইটেনিং ব্রাইটেনিং ডি ট্যান ফেস মাস্ক বানাবো, যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, কালো ভাব দাগছোপও কিন্তু দূর করতে হেল্প করবে। তো দেখো, এখানে আমি 10 টাকার ফেয়ার অ্যান্ড লাভলি থেকে আন্দাজ মতো প্রায় 1 চামচের মতো ফেয়ার অ্যান্ড লাভলি আমি এখানে নিয়ে নিচ্ছি। আর ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে, আমাদের স্কিনে যে জমে থাকা ময়লা আছে সেটাকেও কিন্তু রিমুভ করে, আর স্কিন স্কিনের মধ্যে একটা হোয়াইটনেস, একটা ব্রাইটনেস নিয়ে আসে। তো 1 চামচের মতো ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনটাকে লাইটেন ব্রাইটেন করে, ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, দাগছোপ থাকলেও দূর করে। আর ফেয়ার অ্যান্ড লাভলির সঙ্গে আজকে যে আমি তোমাদের রেমেডি শেয়ার করেছি, এটা কিন্তু একটা ব্লিচের কাজ করবে, স্কিনকে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করবে। দেখো, এই দুটো জিনিসকে প্রথমে আমি ভালোভাবে মিক্স করে নিলাম। আর অল্প পরিমাণে দুধ অ্যাপ্লাই দেবে, এখানে 1 থেকে 2 চামচের মতো দুধ দেবে। আমি শুধু ফেসে অ্যাপ্লাই করার জন্য নিচ্ছি, তার জন্য কিন্তু এইটুকু পরিমাণ যথেষ্ট। এরপর দেখো, আমি এখানে দিচ্ছি লেবুর রস, কিছুটা লেবুর রস, ধরো অর্ধেকেরও অর্ধেক লেবুর রস আমি এখানে ব্যবহার করেছি, ধরো 8-10 ফোঁটার মতো লেবুর রস এখানে দিয়ে নেবে। লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে, দাগছোপ দূর করতে সাহায্য করে। আর লেবুর রস দেওয়ার পরে দেখবে এটা এরকম একটু ছানা কেটে যাবে। দুধের মধ্যে যেমন লেবুর রস দিলে ছানা কাটে না, ঠিক সেই রকম ফেয়ার অ্যান্ড লাভলি ও এই দুধের মধ্যে যদি লেবুর রসটা দিই তাহলে একটু ছানা কেটে যাবে, আর যদি না কাটে তাহলে আরও একটু লেবুর রস দিয়ে নেবে, তাহলে বুঝবে না রেমেডিটা ঠিকঠাক হয়নি, তাহলে আরেকটু দিয়ে দেবে, যাতে ঠিক এই ছানা কাটা ভাবটা আসতে হবে, তাহলে বুঝতে পারবে যে না রেমেডিটা কিন্তু তাহলে সঠিকভাবে হচ্ছে। লেবুর পরিমাণটা বুঝে এখানে দেবে। তো দেখো, আমি আরেকটু লেবুর রস দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ একটু এরকম মিক্স করবে, তাহলেই দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আর ছানা কাটা ভাবটা থাকবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু 1 চিমটে হলুদ। হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনের থেকে অ্যাকনে, র্যাশ, ব্রণো এই ধরনের সমস্যাকে কিন্তু কম করতে সাহায্য করে। আর যাদের লেবু স্যুট করে না, তারা কিন্তু লেবুর পরিবর্তে টমেটোর রসও ব্যবহার করতে পারো। অনেকে কমেন্ট করে বলো যে দিদি লেবু স্যুট করে না, লেবু স্কিনে অ্যাপ্লাই করলে ইচিং হয়, অনেকে বলো র্যাশ, অনেকের যাদের অ্যালার্জি থাকে স্যুট করে না, অনেক প্রবলেম হয়। তো সেক্ষেত্রে লেবুর পরিবর্তে যদি টমেটো স্যুট করে সেখানে সেটাকে ব্যবহার করতে পারো। এইবার দেখো, খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর হলুদ কিন্তু আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে, স্কিনকে ব্রাইট করে, উজ্জ্বল করে, রঙকে ফর্সা করতে সাহায্য করে, স্কিনের মধ্যে একটা গোল্ডেন গ্লো আনে। তো খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবে। আর ভালোভাবে মিক্স করার পরে দেবে এরকম স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর এটাকে 3 থেকে 4 মিনিট রেখে দেবে, যাতে প্রত্যেকটা উপাদান একে অপরের সঙ্গে মিশে যায়, আর খুব ভালো কিন্তু আমাদের রেমেডিটা কিন্তু তাহলে তৈরি হয়ে যাবে। তো দেখো, এটা আমি সাইড করে রাখলাম। এবার বানাবো একটা স্কিন লাইটেনিং ব্রাইটেনিং ক্লেন্সার। এই ক্লেন্সারটা কিন্তু তোমরা রোজ চাইলে ব্যবহার করতে পারো, এতটাই ভালো এই ক্লেন্সারটা, যেটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে, স্কিনকে গ্লো করতেও সাহায্য করবে। তো দেখো, এর জন্য 1 চামচ আমি দুধ নিয়েছি, তার মধ্যে আমি জাস্ট 3 থেকে 4 ফোঁটা আমি লেবুর রস দিয়ে দিয়েছি। দুটোকে ভালো করে মিক্স করে নেবে, বেশি লেবুর রস দেবে না, তাহলে কিন্তু ছানা কাটার মতো হয়ে যাবে। জাস্ট 1 ফোঁটা লেবুর রস দেবে, তাহলে দেখবে এই ধরনের একটু দানা দানা আকারের একটা ক্লেন্সার কিন্তু তৈরি হয়ে যাবে, যেটা ছানাও কাটবে না, আর দুধের সঙ্গে কিন্তু লেবুটা খুব ভালোভাবে মিশে যাবে। আর এবার দেখো, তৈরি হয়ে গেলো আমাদের স্কিন লাইটেনিং আর ব্রাইটেনিং ডিপ ক্লেন্সার। এবার চলো দেখে নিই রেমেডি দুটোকে কীভাবে ব্যবহার করবে।
সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো। এর জন্য আমি এই ক্লেন্সারটা নিয়ে নিয়েছি। আর এবার দেখো একটা কটন বলের সাহায্যে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করব। তোমাদের মুখে যদি মেকআপ থাকে কিংবা ধরো বাইরে থেকে ঘুরে এসছো, প্রচুর ধুলোবালি ময়লা আছে, তাহলে কিন্তু অবশ্যই একবার ফেস ওয়াশ দিয়ে ওটাকে ক্লিন করে নিতে পারো, তারপরে এই স্টেপটা করবে। আর এটা তোমাদের পোর্সের ভেতরের ময়লাকে ডিপলি ক্লিন করবে, স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, ট্যান দাগছোপ কিন্তু দূর করতে সাহায্য করবে, আর তোমাদের স্কিনকে কিন্তু একদম ডিপলি ক্লিন করে দেবে। আর এই স্টেপটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকে করতে পারো, সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো। স্কিনকে ডিট্যান করবে, ফর্সা উজ্জ্বল করবে, তোমাদের স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করবে, স্কিনকে কিন্তু লাইটেন ব্রাইটেন করবে। আবার দেখো অনেক সময় হয় না, বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টি চলে আসে, আমাদের সময় হয় না যে আমরা পার্লারে যাই কিংবা অনেকগুলো স্টেপ ফলো করে ফেশিয়াল করি, তখনও কিন্তু এটা করতে পারো। ইনস্ট্যান্ট কিন্তু তোমাদের স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে চলে আসবে। আর দেখো যত ময়লা ছিল এইটার মধ্যে কিন্তু উঠে এসছে, আর আমার ফেসটা কিন্তু একদম ডিপলি ক্লিন হয়ে গেছে। দেখো ফেসটাকে ভালো করে ক্লিন করার পর এবার অ্যাপ্লাই করব মাস্কটা, যেটা আমরা রেডি করে রেখেছিলাম। দেখো অল্প একটু আমার হাতের মধ্যে নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। পুরো ফেসেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে। তোমরা শুধু ফেস কেন, হাত পা গলা ঘাড় সেখানে যদি তোমাদের ময়লা পড়ে যায় বা পুরনো ডার্ক প্যাচ রয়েছে, জমে থাকা ময়লা আছে, সেগুলো কিছুতেই ক্লিন হচ্ছে না, সেইখানেও কিন্তু এটা ব্যবহার করতে পারো। এটা কিন্তু পুরনো জমে থাকা ময়লাকে ক্লিন করবে, তোমাদের স্কিনে যদি ট্যান থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে, আর স্কিনকে কিন্তু ব্রাইট করবে, উজ্জ্বল করবে, আর দাগ ছোপকেও কিন্তু ধীরে ধীরে কম করতে সাহায্য করবে। তো দেখো এরকম হালকা হাতে একটু স্ক্রাব করতে করতে পুরো ফেসে না এটাকে অ্যাপ্লাই করে দেবে। আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকে ব্যবহার করতে পারো, যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে ব্যবহার করতে পারো। আর স্কিন কেয়ারের জন্য সপ্তাহে একদিন বা দুদিন চাইলে কিন্তু এই রেমেডিটা তোমরা ট্রাই করতে পারো। যাদের স্কিনে খুব প্রচণ্ড ট্যান পড়ে গেছে তারা দুদিন ট্রাই করতে পারো, আর যাদের স্কিনে অতিরিক্ত না হালকা ট্যান পড়েছে তারা কিন্তু সপ্তাহে একদিন এটাকে ব্যবহার করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। এটা কিন্তু তোমাদের স্কিন থেকে ট্যান জমে থাকা ময়লাকে কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ করে দেবে। দেখো পার্লারে গিয়ে আমরা ব্লিচ করি, ডিট্যান, ফেশিয়াল করি, তো তার ফলে স্কিনে যেরকম রেজাল্ট আসে না ঠিক সেরকমই রেজাল্ট কিন্তু এটা তোমাদের স্কিনে দেবে। তো দেখো এরকম ফুল ফেসে ভালো করে এরকম স্ক্রাব করতে করতে অ্যাপ্লাই করবে, এটা তোমাদের স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে, ডেড স্কিন সেলের লেয়ার, পোর্সের মধ্যে জমে থাকা ময়লাকে রিমুভ করতে সাহায্য করবে, ট্যানকে রিমুভ করবে, আর স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লো নিয়ে আসবে। তো দেখো এইভাবে ভালোভাবে এটা দিয়ে স্ক্রাব করে 2 থেকে 3 মিনিট ধরে স্ক্রাব করার পরে এটা স্কিনের মধ্যে ছেড়ে দেবে। 5 থেকে 10 মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে, যাতে এটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে, রেমেডিটা স্কিনের মধ্যে কাজ করে। এবার দেখো 5 থেকে 10 মিনিট পর একটা ভিজে টাওয়াল দিয়ে এটা আমি রিমুভ করে দিচ্ছি, আর দেখতে পাচ্ছো স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে, স্কিনকে কিন্তু এটা একদম ডিপলি ক্লিন করে দেবে, আর স্কিনের মধ্যে কিন্তু একটা ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসবে। তো দেখো এবার এটাকে ভালোভাবে আমি রিমুভ করে দিচ্ছি, আর তারপরে নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু আমার স্কিনটাকে ভালো করে ধুয়ে নেব। আর তোমরা চাইলে কিন্তু ডাইরেক্টও ধুয়ে নিতে পারো, যেহেতু আমি তোমাদের সঙ্গে সবসময় লাইভ রেজাল্ট শেয়ার করি, তো আমি তোমাদের প্রথমে দেখিয়ে নিলাম রেজাল্টটা কীরকম। এবার দেখো ফেসটাকে ভালো করে ক্লিন করে জল দিয়ে আমি ধুয়ে এসে তোমাদের রেজাল্টটা শেয়ার করছি, আর বলছি যে তারপরে তোমাদের কী করতে হবে। এবার দেখো ফেসটাকে ধুয়ে আসার পরে কতটা ক্লিন লাগছে, কতটা ব্রাইট লাগছে, আর এটা কিন্তু তোমাদের স্কিনকে 1-2 শেড ইনস্ট্যান্ট ফেয়ার করে দেবে, স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, আর দাগছোপ ও জমে থাকা ময়লাও দূর করবে। এবার দেখো আমি আমার হাতে নিয়ে নিচ্ছি একটু অ্যালোভেরা জেল। এই গরমে কিন্তু আমরা স্কিনের মধ্যে কিছু অ্যাপ্লাই করতে পারি না, ঘাম হয়, তেল তেল লাগে, তো সেই কারণে আমি এখানে একটু অ্যালোভেরা জেল নিলাম, আর এর মধ্যে মিশিয়ে নিলাম একটু রোজ ওয়াটার। এই দুটোকে একসঙ্গে মিক্স করে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে, এটা তোমাদের স্কিনকে সান থেকে প্রোটেকশান দেবে, তোমাদের স্কিনকে ঠান্ডা রাখবে, সহজে ঘাম হতে দেবে না, আর স্কিনকে কিন্তু খুব ভালোভাবে ময়েশ্চারাইজ করবে, স্কিনকে সফট স্মুথ সাপল বানাবে, আর স্কিনের মধ্যে কিন্তু একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসবে। তো দেখো ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিলাম, আর রেজাল্টটা কিন্তু দেখতেই পাচ্ছ, এটা স্কিনটাকে কতটা সফট স্মুথ গ্লোয়িং ও ব্রাইট করে দিয়েছে, আর তোমাদের স্কিনে কিন্তু এটা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দেবে, ইনস্ট্যান্ট ব্রাইট করে দেবে। রেমেডিটা ট্রাই করো, কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজ পর্যন্ত এখানেই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।